ওমানের বার্কা প্রদেশে অভিযান চালিয়ে অন্তত 66 প্রবাসীকে গ্রেপ্তারের খবর দিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়। দক্ষিণ আল বাতিনার বার্কা প্রদেশে সিকিউরিটি অ্যান্ড সেফটি সার্ভিসের সাথে যৌথভাবে এই অভিযান চালায় মন্ত্রণালয়ের শ্রম কল্যাণ বিভাগ। গ্রেপ্তারকৃত প্রবাসীদের বিরুদ্ধে দেশটির শ্রম আইন লঙ্ঘন এবং নির্দেশনা ভেঙে অবৈধ ব্যবসা বাণিজ্য পরিচালনার অভিযোগ আনা হয়েছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, প্রবাসীদের কর্মসংস্থান ও শ্রম বাজার তদারকির অংশ হিসাবে বার্কায় এই অভিযান চালানো হয়। তবে গ্রেপ্তার হওয়া 66 প্রবাসীর মধ্যে কতজন বাংলাদেশি তা নিশ্চিত হওয়া যায়নি। ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ধারাবাহিক পরিদর্শনের অংশ হলেও বছরের শুরু থেকে অভিযানের ব্যাপকতা কয়েক গুণ বাড়িয়ে দেয় শ্রম মন্ত্রণালয়। এসব অভিযানের কয়েকশো প্রবাসীকে তাদের কর্মস্থল, দোকান, প্রবাসী জমায়েত এবং বাসাবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। মাসকাট, মাবেলা, হামরিয়া, ধোফার, দক্ষিণ ও উত্তর আলবাতিনার প্রবাসী অধ্যুষিত এলাকাগুলো এসব অভিযানের খবরে রীতিমতো ঘরবন্দী হয়ে পড়েছেন আতঙ্কিত অনেক প্রবাসী। গ্রেপ্তার হওয়া প্রবাসীদের কারোর ভিসা নেই, কেউ কেউ এক নিয়োগকর্তার কাজে এসে অন্য জায়গায় কাজ করেছেন, আবার অনেকে প্রশাসনিক নিয়ম ভেঙে অবৈধ ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন। তবে আগের আইন অনুযায়ী যারা বৈধ তাদের কোনোরূপ হয়রানির শিকার হচ্ছেন না। অভিযান নিয়ে কমিউনিটি নেতারা বলছেন, পূর্বের আইন মোতাবেক সকল নথিপত্র ঠিক থাকলে ভয়ের কিছু নেই, কারণ চলমান অভিযান মোটেও নতুন কিছু নয়। দায়িত্বশীল সূত্রের বরাতে জানা গেছে, চলমান অভিযান শীঘ্রই বন্ধ হবারও কোনো সম্ভাবনা নেই, কারণ শ্রম বাজারে শৃঙ্খলা টিকিয়ে রাখতে ওমান সরকারের প্রচেষ্টা আগের মতোই সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে।